वेलकम टू माय चैनल। तो आज के हमारे टॉपिक वेस्ट बेंगल बोर्ड ऑफ सेकेंडरी एजुकेशन क्लास टेनर लेसन सिक्स सी फीवर बाय जॉन मेसफील्ड। तो कविताटीते एकदम सरासरि जावर आगे हमें अवश्य कवि सम्पर्के कविता सम्पर्के किछु जानते हबे, ताई ओपरेर ए अंशटा आमरा एकबार पढ़े नी। जॉन एडवर्ड मेसफील्ड 1878 टू 1967। जॉन मेसफील्ड जार पुरो नाम जॉन एडवर्ड मेसफील्ड, जन्मग्रहण करें 1878 साले एवं तार मृत्यु है 1967 साले। वाज एन इंग्लिश पोएट, तिनी छिलेन एक जोन इंग्लिश कवि, राइटर लेखक, एंड पोएट लॉरेट अब द यूनाइटेड किंगडम। अच्छा, यूनाइटेड किंगडमे एक पद थाके जारा विशिष्ट लेखक हन बा विशिष्ट कवि हन तादेरके सेखाने पोएट लॉरेट बला हय। तो सेखाने तिनी पोएट लॉरेटेर पदटी पेयेछिलेन। फ्रम 1930 थेके टिल हिज डेथ, तार मृत्यु पर्यन्त। हि इज अल्सो रिमेम्बर्ड, ताके स्मरण करा हय एज द अथर अब द चिल्ड्रेंस नोवेल, छोटोदेर उपन्यास लेखार जन्य, द मिडनाइट फोक एंड द बक्स अफ डिलाइट्स। तो एई दुटी छोटोदेर उपन्यासेर जन्य किन्तु तिनी विशेषभावे आमादेर मध्ये स्मरणीय। द पोएम स्पीक्स अफ द एक्साइटमेंट अफ द पोएट फिल्स एट एंटिसिपेशन अफ ए सी वॉयेज। এই কবিতাতে আমরা কবির এক্সাইটমেন্ট উত্তেজনা এবং সমুদ্রে অভিযান করার জন্য প্রত্যাশা বা প্রতীক্ষা দেখতে পাই। কারণ যেটা তোমাদের ওখানে লেখা নেই বইতে, সেটা হলো জন মেসফিল্ড তার ব্যক্তিগত জীবনে একজন নাবিক ছিলেন, একজন সেলার ছিলেন। তো স্বাভাবিকভাবেই যিনি এতদিন সমুদ্রে কাটিয়েছেন তার তো সমুদ্রের প্রতি টান থাকবেই। তিনি যখন এই কবিতাটি লিখেছিলেন তখন তিনি সেই সমুদ্রে সেলারের ওই চাকরিটা করতেন না, তার ফলে তিনি অনেকদিন সমুদ্রে যাননি। কিন্তু সমুদ্রের প্রতি তার একটা টান, গভীর টান থেকে গেছে, আর সেটাই তার লেখার মাধ্যমে ফুটে উঠেছে। দ্য প্যাশনেট ডেসক্রিপশন অব দ্য সিস্কেপ, সিস্কেপের মানে হলো সমুদ্রের দৃশ্য। সমুদ্রের দৃশ্যের এই আবেগময় বর্ণনা রিভেলস প্রকাশ করে দ্য ইটার্নাল ডিজায়ার অফ ম্যান টু সিক দ্য স্প্লেন্ডার অফ নেচার। মানুষের চিরদিনের একটা ইচ্ছা প্রকৃতিকে আবিষ্কার করার, প্রকৃতিকে খুঁজে পাওয়ার, সেটা আমরা এই কবিতার বর্ণনাতে দেখতে পাব। তো চলো এবার পোয়েমটা শুরু করা যাক। সি ফিবর। I must go down to the seas again. আমি তোমাদেরকে আগেই বললাম যে তিনি যিনি লিখেছেন তিনি একজন সেইলার ছিলেন, তো তাকে অবশ্যই সমুদ্রে অনেক দিন থাকতে হয়েছিল, বা তিনি একটা টাইম কিন্তু সমুদ্রেই তার সময়টা অতিবাহিত করতেন। সেই জন্য এখানে তোমরা লক্ষ্য করো, এখানে দুটো ওয়ার্ড বলা হয়েছে যেগুলোর মাধ্যমে এই লাইনটাকে জোর দেওয়া হয়েছে। I must go down to the seas again. Must এর মানে অবশ্যই, আমি অবশ্যই সমুদ্রে যাব। Again আবার, to the lonely sea and the sky, এবং সেই সমুদ্রটা হবে একাকী এবং মাথার উপরের আকাশটাও থাকবে একাকী। একাকী কেন? তিনি সমুদ্রের তীরবর্তী অঞ্চল বা যেটা আমরা সমুদ্র সৈকত বলি সেখানে যেতে চান না, কারণ সেটা কিন্তু জনবহুল থাকে। তিনি চান মাঝ সমুদ্রে যেতে, কারণ যখন সমুদ্র মাঝখানে থাকে, যখন সমুদ্রের মাঝখানে কারা যেতে পারে? একমাত্র সেইলার বা যারা যারা সমুদ্রে যায় অভিযান করতে তারা যেতে পারে, অন্যান্য সাধারণ মানুষ কিন্তু সমুদ্রের মাঝখানে কেউ যায় না। তো সমুদ্রের মাঝখানটা এই জন্য খুব লোনলি হয়, একাকী হয়। এবং স্কাই, সমুদ্রের সেই মাঝখান যেখানে আছে তার মাথার ওপরের স্কাইটা, আকাশটাও কিন্তু প্রায় ফাঁকাই থাকে, সেখানে খুব একটা আমরা পাখি দেখতে পাই না, কারণ ওখানে তো কোনো মানুষজন থাকে না, আর পাখিদেরও তো খাদ্য দরকার। কোনো একটা জায়গা যেখানে পাখিরা খাদ্য পাবে না সেখানে ওরা কেন থাকবে? সেই জন্য
আকাশটাও কিন্তু একাকী থাকে। অ্যান্ড অল আই আক্স ইজ এ টল শিপ, এখানে অল মানে হচ্ছে লো, অনলি, ও এন এল ওয়াই, শুধুমাত্র। এখানে কিন্তু অলের মানে সব নয়, এখানে অল মানে শুধুমাত্র। তো লাইনটার মানে এরকম আসে যে আমার শুধুমাত্র চাই এ টল শিপ, একটা লম্বা জাহাজ। এখানে লম্বা জাহাজ বলতে স্ট্রং শিপ, যে শিপটা ঝড়ের মোকাবিলা করতে পারবে, কারণ সমুদ্র যেতে গেলে আমরা জানি সমুদ্রে ঝড়ও আসে। অ্যান্ড স্টার টু স্টিয়ার হার বাই, এবং একটা তারা চাই টু স্টিয়ার হার বাই, যে তারাটা সমুদ্রে তাদের দিক নির্দেশ করতে সাহায্য করবে। আচ্ছা, তোমরা এখানে দেখো যে এখানে কিন্তু সমুদ্রকে একজন নারীর সঙ্গে তুলনা করা হয়েছে, কারণ এখানে বলা হয়েছে টু স্টিয়ার হার বাই, যেই তারাটা তাকে সমুদ্রের দিকটা পরিচালনা করতে সাহায্য করবে। নেক্সট দু লাইন, অ্যান্ড দ্য হুইলস কিক, এবং জাহাজের যে চাকা থাকে সেখানে বাতাসের হাওয়া লেগে একটা ধাক্কা হয়। এবার জাহাজের চাকা বলতে কীরকম হয়, জাহাজে একটা প্রোপেলার থাকে, সেটাই জাহাজের চাকা হিসাবে বর্ণনা করা হয়েছে, ঠিক এটা। তোমরা দেখতে পাচ্ছ এখানে জাহাজের তলায় এগুলো লাগানো থাকে, যাতে জাহাজে এগুলো লাগানোর ফলেই কিন্তু সমুদ্রের যে স্রোত ওগুলোকে কাটিয়ে বাতাসের সাহায্যে জাহাজটা সামনের দিকে এগিয়ে চলে। তো এই যে বাতাস এই চাকাতে লাগছে, ধাক্কা হচ্ছে, এবং তার ফলে বাতাসে একটা শব্দ আসছে, এটাকেই বলা হচ্ছে দ্য উইন্ড সং। অ্যান্ড দ্য ওয়াইড সেলস শেকিং, এবং যেহেতু হাওয়া বইছে সেই জন্য জাহাজে যে সাদা রঙের পাল সেটা নড়ছে। অ্যান্ড এ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস, এবং ধূসর রঙের কুয়াশা সমুদ্রের মুখে। সমুদ্রকে আমি আগেই বলেছি যে এখানে কিন্তু সমুদ্রকে একজন নারীর সঙ্গে তুলনা করা হচ্ছে, তো সেই নারীটির মুখটা যেন ঘন কুয়াশায় আবৃত, তার মুখটা যেন ঠিকঠাক দেখা যাচ্ছে না। এখানে গ্রে মিস্ট, মিস্ট বলতে আমরা জানি যে কুয়াশা, তার মধ্যে কিছু রহস্য থাকে, এবং ধূসর রঙটাও হচ্ছে রহস্যের। এখানে একটা মিস্ট্রিকে ইন্ডিকেট করা হচ্ছে যে সমুদ্র কিন্তু অনেক লম্বা হয়, তো অনেক বড় হয় সমুদ্র, তো অনেক অজানা পথ সমুদ্রতে আমরা এই এই কূল থেকে ওই কূলটা দেখতে পাই না, আমরা জানি না যে ওই কূলে কী আছে, তাই সমুদ্র সবসময় একটা রহস্য। সেই জন্য বলা হচ্ছে যে সমুদ্রের যে মুখটা সেটা মিস্ট, গ্রে মিস্টে আবৃত। অ্যান্ড গ্রে ডন ব্রেকিং, এবং তিনি যখন সমুদ্রযাত্রা করতে চান তখন ভোরটা থাকবে গ্রে, ধূসর। এই জন্যই ধূসর, কারণ তিনি যখন বেরোবেন যাত্রা করতে ডন ভোরবেলা, সেই ভোরবেলার পর থেকে তার যাত্রা পথটা কীরকম হবে সেটা তিনি জানেন না। এটা আমি বললাম একটু আগে যে গ্রে মানে এখানে ইন্ডিকেট করা হচ্ছে রহস্য, তো সেই অজানা পথটা তার কাছে একটা রহস্য। তিনি ভোরবেলাতে যখন সমুদ্র যাত্রায় বেরোবেন তখন তিনি নিজেও জানেন না তার যাত্রাপথটা কীরকম হবে। এবার আমরা আসব সেকেন্ড কোয়াড্রেনে। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, তিনি প্রথমে যে কথাটা বলেছিলেন এখানেও কিন্তু সেই কথাটারই পুনরাবৃত্ত হলো। যখনই কোনো কথার রিপিটেশন আসবে তখন সেই কথাটাকে আরও বেশি জোর দেওয়া বোঝাচ্ছে। তিনি বলছেন আমি আবার সমুদ্রে যেতে চাই, ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, রানিং মানে ছুটন্ত, টাইড মানে বড় বড় যে ঢেউ আসে জোয়ারের মতো, সেটাকে বলা হয় টাইড। সমুদ্রে যে আমাদের রানিং ছুটন্ত ঢেউ দেখতে পাই আমরা, সেই ছুটন্ত ঢেউর একটা আওয়াজ আসে, সে আওয়াজটা তাকে যেন তাড়া করে বেড়ায়। ইজ এ ওয়াইল্ড কল, সেই কলটা কীরকম, সেই ডাকটা কীরকম, ওয়াইল্ড, ওয়াইল্ড মানে হচ্ছে বন্য, তাই তো? বন্য পশু যেরকম হয় ওরা কিন্তু কারোর নিয়ন্ত্রণে থাকে না, ওরা বুনো হয়, ওরা প্রচণ্ড হিংস্র হয় এবং অবশ্যই মুক্ত হয়।
তো বলছে এই কলটা, এই ডাকটা যেন কারোর বাধা মানে না, কারোর নিয়ন্ত্রণে থাকছে না, এই ডাকটাকে তিনি উপেক্ষাই করতে পারছেন না। অ্যান্ড এ ক্লিয়ার কল, এবং পরিষ্কার ডাক, পরিষ্কার বলতে এখানে হচ্ছে জোরালো, স্পষ্ট। সেই ডাকটা এতটাই জোরালো দ্যাট মে নট বি ডিনাইড, যেটা অস্বীকার করা যাবে না। অ্যান্ড অল আই আক্স ইজ এ উইন্ডি ডে, আর আমি আগের তোমাদের যখন আগের কোয়াড্রেন্টটা পড়ালাম সেখানেও এই লাইনটা ছিল, এরকম ধরনের একটা লাইন ছিল যে অল আই আক্স, সেখানে আমি বলেছিলাম এখানে অল মানে কিন্তু অনলি, এখানেও কিন্তু সেম, অল মানে এখানে অনলি। অ্যান্ড অল আই আক্স ইজ এ উইন্ডি ডে, এবং আমি শুধুমাত্র চাই একটা হাওয়া বাতাসপূর্ণ দিন, উইথ দ্য হোয়াইট ক্লাউড ফ্লাইং, যেখানে সাদা মেঘ মুক্ত হয়ে হাওয়াতে উড়বে। ঠিক এই ছবিটা কত সুন্দর দেখতে লাগছে, একটা হাওয়া বাতাসপূর্ণ দিনে, তবেই হাওয়া পেলে তবেই তো একটা জাহাজ সামনের দিকে এগিয়ে যেতে পারবে। এবং লাস্ট লাইন, সেকেন্ড কোয়াড্রেন্টের লাস্ট লাইন, অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে অ্যান্ড দ্য ব্লোন স্পুম অ্যান্ড দ্য সি গার্লস ক্রাইং। আচ্ছা, এই লাইনটা খুব সুন্দর একটা লাইন, এবং এর যে ছবিগুলো সেগুলোও কিন্তু খুব সুন্দর। অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে, স্প্রে মানে আমরা তো জানি ফেনা ধরনের, তাই তো? সেই ফেনাটা যখন বাতাসের তোড়ে এদিক ওদিক ছড়িয়ে যায় এবং সমুদ্রের জলে যখন ছড়িয়ে যায়, তখন দেখতে খুব সুন্দর লাগে। অ্যান্ড দ্য ব্লোন স্পিউম, এবং স্পিউম মানেও কিন্তু এক ধরনের ফেনা। সেই ফেনাটা কখন তৈরি হয়, যখন বড় বড় জাহাজের, যখন বড় বড় জোয়ারের ঢেউ আসে, সেই ঢেউগুলোতে, সেই ঢেউগুলো পরস্পরের সঙ্গে ধাক্কা লেগে কিন্তু এরকম একটা ফেনা ফেনা তৈরি করে, এটাকে বলা হচ্ছে স্পিউম। এবং যেহেতু এগুলো বাতাসে জলের মধ্যে ভাসমান অবস্থায় থাকে, সেই জন্য এগুলোকে ফ্লাং, ব্লোন এই অ্যাডজেক্টিভগুলোর সঙ্গে যুক্ত করা হয়েছে। অ্যান্ড দ্য সি গার্লস ক্রাইং, এবং সি গার্ল মানে আমরা জানি শঙ্খচিল, তারা কিন্তু এখানে ক্রাইং মানে কিন্তু কান্না নয়, এখানে ক্রাইং মানে চিৎকার, এবং সেখানে মাথার ওপরে সি গার্লস শঙ্খচিল ডেকে যায়। তো এখানে একটা কথা বলে রাখি, এই ছোট্ট কোয়াড্রেন্টের মধ্যে কিন্তু তিনি আমাদের প্রত্যেকটা অনুভূতির কথা বলেছেন। ওয়াইল্ড কল, যেটা আমরা শুনতে পাবো, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেইন, চোখের সামনে যেন আমি আমাদের সমুদ্রটাকে দেখতে পাই। অ্যান্ড অল আই আক্স ইজ এ উইন্ডি ডে, উইন্ডি ডে হাওয়া, যেটা আমি ফিল করব। অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে, এবং সেই যে স্প্রেগুলো, ফেনাগুলো, সেগুলো আমার মুখে চোখে এসে এটাকে স্পর্শ করা হচ্ছে। অ্যান্ড দ্য সি গার্লস ক্রাইং, এবং সি গার্লের যে আওয়াজ, এটাকেও ফিল করা হচ্ছে। আই মাস্ট গো ডাউন, আচ্ছা এটা কিন্তু আমাদের লাস্ট কোয়াড্রেন্ট, দেখো এখানেও কিন্তু শুরু হচ্ছে একই রকমভাবে। আমাদের ফার্স্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্টের যে ফার্স্ট লাইন ছিল, তার প্রথম থেকেই একই, এখানে আবার একই ঘোষণা, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমি অবশ্যই সমুদ্রে যাব আবার। টু দ্য ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ, ভ্যাগ্রেন্ট কথাটির মানে হলো ভবঘুরে, যাদের নির্দিষ্ট কোনো ঠিকানা নেই। জিপসি, জিপসির মানেও অনেকটা তাই যাযাবর প্রজাতি। তো কবি তাদের জীবনটা চাইছে, কারণ তিনি একসময় সেইলর ছিলেন, তার কোনো নির্দিষ্ট ঠিকানা ছিল না, আজকে এখানে তো কালকে ওখানে, তাকে চাকরি সূত্রে যেতেই হতো। সেই জন্য তিনি এই লাইফটাকে আবার বেছে নিতে চাইছেন। টু দ্য গার্লস ওয়ে, গার্লস বলতে এখানে সি গার্লস, তিনি কীরকম ধরনের লাইফ চাইছেন, তিনি চাইছেন সি গার্ল অর্থাৎ শঙ্খচিলের মতো জীবন, যারা আকাশে ভেসে বেড়াতে পারে। অ্যান্ড দ্য ওয়েলস ওয়ে, ওয়েলস মানে তিমি মাছ, এবং তিমি মাছের মতো লাইফ, কেন? কারণ তিমি মাছ সমুদ্রের অনেক গভীরে যেতে পারে, সমুদ্রটাকে ভালোবাসতে পারে, যেরকম গভীরে যেতে পারে সেরকম কিন্তু সমুদ্রের মধ্যে ভাসতেও পারে। তো তিনি কখনও চাইছেন যে আমি আকাশে উড়ি ফ্রিলি, কখনও আবার চাইছে সমুদ্রের মধ্যে আমি এখানে একাকী থাকি, আবার কখনো যান সমুদ্রের মধ্যে ভেসে বেড়াতে। হোয়ার দ্য উইন্ডস লাইক এ হুইটেড নাইফ, হুইটেড নাইফ কথাটির অর্থ হলো যেখানে বাতাস
খুব ঠান্ডায় হাওয়া দেয়, সেখানে আমাদের মনে হয় সেই হাওয়াটা কিন্তু আমাদেরকে খুব একটা আরাম দেয় না, বরং কষ্টই দেয়। মনে হয় হাত যদি হাতের ওপরে কোনো খুব ঠান্ডা হাওয়া বয়ে যায়, মনে হয় হাতটা কেটে গেল, যেটা শীতকালে আমরা অনুভব করতে পারি। তো সেই তাহলে এটা প্রতিকূল, এটা আমাদের অনুকূলে নয়। সেই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি চান এগিয়ে যেতে, কারণ আমরা জানি কখনোই জার্নি স্মুদ হয় না এবং সমুদ্র পথের জার্নি কখনোই স্মুদ হয় না। তো তিনি সেই চ্যালেঞ্জিং লাইফটাকেও কিন্তু স্বাগত জানাচ্ছেন। দেখো তোমরা, এখানে সমুদ্রটা কিন্তু উত্তাল হয়ে উঠেছে, জাহাজটা একদিকে কাত হয়ে গেছে, এটা প্রতিকূল পরিস্থিতিকে বোঝানো হচ্ছে। তো এখানে উইটেড নাইফটা এই কারণেই বলা হয়েছে যে সেই হাওয়াটা একটুখানি আগে যে উইন্ডি ডে তিনি বলছিলেন যে হাওয়া বাতাসপূর্ণ দিন চাই, হ্যাঁ হাওয়া চাই সমুদ্রে জাহাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হাওয়া অবশ্যই প্রয়োজন, কিন্তু সেই হাওয়া যখন প্রতিকূল অবস্থায় পৌঁছায় তখন সেটা উইটেড নাইফের মতনই তুলনা করা হয়। এবং লাস্ট দুটো লাইন, অ্যান্ড অল আই আস্ক ইজ এ ম্যারিয়ন ফ্রম এ লাভিং ফেলো রোভার। এবং আমি আবার একই রকম লাইন, দেখো অল দিয়ে আবার বোঝানো হয়েছে অনলি, এবং আমি শুধুমাত্র চাই মেরি ইয়ার্ন, মেরি মানে আনন্দের, ইয়ার্ন মানে শর্ট স্টোরি, ছোট গল্পকে বলা হয় বাগানের টেলও তোমরা বলতে পারো, তোমাদের বইতে থাকবে এর অর্থ মানে। আর তো ছোট ছোট গল্প তিনি শুনতে চান ফ্রম এ লাভিং ফেলো রোভার। ফেলো রোভার মানে তার যে সহ নাবিকরা থাকবে তাদের সঙ্গে তিনি গল্প করতে চান, এবং সেই গল্পগুলো অবশ্যই তাদেরকে আনন্দ দেবে, লাফিং যেগুলো আমরা যেগুলো প্রত্যেককে হাসাবে, অ্যান্ড কোয়াইট স্লিপ। এবং তারপর তিনি চান ঘুমাতে, সেই ঘুমটা হবে খুব শান্তির ঘুম, অ্যান্ড এ সুইট ড্রিম, এবং তিনি সেই ঘুমের মধ্যেও স্বপ্ন দেখতে চান, হোয়েন দ্য লং ট্রিক্স ওভার, যখন এই লম্বা জার্নিটা শেষ হবে। এখানে ট্রিক্স মানে সমুদ্রের যে জার্নি সেটাকেও বোঝানো হচ্ছে, এখানে ট্রিক্স মানে পুরো লাইফটাকে বোঝানো হচ্ছে। তো এখানে বেসিক যে কথাগুলো একটুখানি বলতে হয় সেটা হচ্ছে, তোমরা হয়তো অনেকেই জানো যে যারা যারা নাবিক হন তাদের বারো বারো করে ঘন্টাগুলো ভাগ করা থাকে, তাদের ডিউটি হচ্ছে 4 ঘন্টার ডিউটি, 8 ঘন্টা রেস্ট, আবার 4 ঘন্টা ডিউটি, আবার 8 ঘন্টা রেস্ট। তাই জন্য বলছে যে অ্যান্ড কোয়াইট স্লিপ, ঘুমটাও কিন্তু কাজের মাঝে দরকার, কাজে কাজ শেষ হয়ে গেলে অবশ্যই তার ঘুম দরকার, এবং সেই ঘুমটা শান্তির হলে তবেই কিন্তু একটা সুইট ড্রিম আসবে। এবং সুইট ড্রিমের মধ্যে তিনি বোঝাতে চাইছেন একটা ভালো দিনের প্রত্যাশা, হোয়েন দ্য লং ট্রিক্স ওভার, যখন এত কঠিন একটা জার্নি শেষ হবে। এখানে তোমাদের এই কবিতায় যে মেন থিম সেটা হচ্ছে ওয়ান্ডারলাস্ট, অদ্ভুত কিছু, প্রকৃতির সুন্দর কিছুকে খোঁজা, অ্যাডভেঞ্চার, মেমোরি, এবং অবশ্যই লাভ ফর নেচার। এখানে কিন্তু থিম বলতেই চারটেকে বোঝানো হচ্ছে। এবং তোমাদের যে গ্রে রঙটা বারবার তোমরা ফার্স্ট প্যারাতে ফার্স্ট কোয়ার্টারে খুঁজে পেয়েছো, সেই গ্রেটা বোঝানো হচ্ছে মিস্ট্রিয়াস, মেলানকলিক, কিন্তু সুন্দর, এনচ্যান্টিং। এই ওয়ার্ডগুলো তোমরা নোট ডাউন করে রাখবে, কারণ তোমাদের 2 নম্বরের প্রশ্ন আসে এখান থেকে। আচ্ছা, আর যেটা বোঝানো, আর যেটা বলতে হয় একটা কথা, সেটা হচ্ছে তোমরা তো লক্ষ্য করেছো যে প্রত্যেকটা কোয়ার্টারেই কিন্তু উইন্ড কথাটা আছে। উইন্ড এতটাই ফোর্সফুল, এতটাই তার শক্তি যে একটা সমুদ্রকে সে নাড়িয়ে তুলতে পারে, একটা বড় ভারী জাহাজকেও কিন্তু সে সমুদ্রে এগিয়ে নিয়ে যেতে পারে। তাই উইন্ড হচ্ছে আমাদের জীবনের শক্তি, এবং যেহেতু উইন্ড হাওয়া, প্রাণময় হাওয়া, গতিশীল, তাই তিনি বারবার একটাই কথা বলেছেন, জীবনে এগিয়ে যেতে হবে, জীবনে গতি দরকার, থামলে চলবে না, চ্যালেঞ্জেস আসবে, সেগুলোকে অ্যাকসেপ্ট করে অতিক্রম করতে হবে। থ্যাংক ইউ।